দেশ জুড়ে চলছে লকডাউন, দেশ জুড়ে চলছে করোনার অতিমারি, তার মধ্যেই রাজ্যে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ইয়াস, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা বিভিন্ন জেলায়, এবং তার মধ্যে রাজ্য সরকারের কয়েকটি বড় বড় ঘোষণা। এই সমস্ত বিষয় নিয়ে মোট সাতটি অত্যন্ত স্পেশাল গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো। তাই শেষ পর্যন্ত জুড়ে থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো। বাঙালি হয়ে অবশ্যই বাংলাকে ভালোবাসবেন, বাংলায় দেখবেন এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমাদের খবরগুলো নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জোর কদমে প্রস্তুতি নিচ্ছে বাংলা, আমফানের থেকেও ভয়ানক বিধ্বংসী রূপ নিচ্ছে ইয়াস নামক ঘূর্ণিঝড়টি। ক্রমশ শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে ধেয়ে আসছে ইয়াস। আগাম সতর্কতা এবং পূর্বাভাস মেনেই তৈরি হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে বাংলা। ইতিমধ্যে জলস্তর বাড়তে শুরু করে দিয়েছে উপকূলবর্তী অঞ্চলে, জল ঢোকার খবরও সামনে আসছে বহু এলাকায়। মৌসুম ভবনের পূর্বাভাস, বুধবার দুপুরে পাড়াদ্বীপ এবং সাগরের মাঝখানে বালাসোরের কাছাকাছি স্থলভাগে আছড়ে পড়বে এই বিধ্বংসী ঘূর্ণিঝড়টি। সেই সময় ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 160 থেকে 185 কিলোমিটার। দক্ষিণবঙ্গে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ঝড় বৃষ্টি বিভিন্ন জায়গায়, উপকূলে হালকা থেকে মাঝারি বৃষ্টিও শুরু হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় বিশেষ দায়িত্বে কলকাতা পুলিশ, সৌমেন মিত্রর নেতৃত্বে এনডিআরএফ, বিএসএনএল, সিএসসির আধিকারিকদের নিয়ে তৈরি হয়েছে বিশেষ টিম। মেদিনীপুরে জারি হয়েছে রেড অ্যালার্ট, সোমবারই নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যবাসীকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে আমফানের থেকেও ভয়ানক হতে চলেছে এই ঝড়, রাজ্যের 21টি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী। ঘূর্ণিঝড় মোকাবিলায় বাংলার জন্য তৈরি 8 কলাম সেনা এবং ইঞ্জিনিয়ারের টাস্কফোর্স, বাংলা এবং উড়িষ্যা উপকূলে প্রস্তুত 8টি উদ্ধারকারী দল, দ্রুত উদ্ধারে প্রস্তুত নৌবাহিনী 9টি বিমান, 25টি হেলিকপ্টার। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বিভিন্ন ব্লকে রিলিফ সেন্টার তৈরি করা হয়েছে, ইতিমধ্যেই 10 লক্ষ মানুষকে নিরাপদে সরানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এমন পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জেলায় কেমন থাকবে আবহাওয়া আপনাদেরকে জানিয়ে দেব এক নজরে। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে, উত্তর চব্বিশ পরগনায়, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলিতে। বুধবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। এছাড়াও বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং বর্ধমানে। এছাড়াও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ এবং দার্জিলিং জেলায়। অপরদিকে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং, জলপাইগুড়ি, সিকিম, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান এবং মুর্শিদাবাদে। নিজেদের দায় ঝেড়ে ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য কার্যত চীনকেই দায়ী করল কৈলাস বিজয়বর্গীয়। পাকিস্তান, চীন ও বাংলাদেশ কিংবা রোহিঙ্গা ভারতের যাবতীয় সমস্যা কিংবা ক্ষয়ক্ষতির জন্য দায়ী এই দেশগুলো। বিজেপি নেতাদের অজুহাতের তালিকায় সবসময় থাকে পাকিস্তান, চীন। ভারতে কোনো বিপর্যয় এলেই বিজেপি নেতারা সরাসরি দোষ চাপায় এই দেশগুলোর ওপর। এবার করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে ভারতে বাড়বাড়ন্তের জন্য সরাসরি চীনকেই দায়ী করলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। গতকাল তিনি জানিয়েছেন করোনার দ্বিতীয় ঢেউ ভারতের সঙ্গে চীনের ভাইরাস যুদ্ধ। বিগত কয়েক মাস ধরে কেন্দ্রের গাফিলতির জন্যই যে দেশে ভয়ঙ্কর আকার ধারণ করেছে করোনা তা মানতে নারাজ বিজেপির নেতারা, সেই তালিকায় নাম লেখালেন এবার কৈলাস বিজয়বর্গীয়। গতকাল মধ্যপ্রদেশে তিনি জানিয়েছেন করোনার দ্বিতীয় ঢেউ এসেছে, না পাঠিয়ে দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে। গতকাল মধ্যপ্রদেশ থেকে তিনি জানিয়েছেন করোনার দ্বিতীয় ঢেউ এসেছে প্রাকৃতিকভাবে নাকি পাঠিয়ে দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে, সেটা ভাবার বিষয়ে। আমার মনে হয় এটা চীনের কারসাজি। আর ভারত প্রথম থেকেই বলছে চীন এই ভাইরাসের জন্য দায়ী। মোদিজি প্রথম দিন থেকেই বলছে করোনার জন্য দায়ী চীন। শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কমানোর জন্যই ভারতে করোনা দ্বিতীয় ঢেউ পাঠিয়েছে চীন বলে মন্তব্য কৈলাস বিজয়বর্গীয়। তিনি এও ব্যাখ্যা দিয়েছেন করোনা দ্বিতীয় ঢেউ কিন্তু ভারতেই ধাক্কা দিয়েছে, প্রতিবেশী দেশ পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, বাংলাদেশে কিছুই হয়নি। তাই আমার মনে হয় চীন ইচ্ছে করেই ভারতকে বিপাকে ফেলার জন্য করোনাকে ভারতে পাঠিয়ে দিয়েছে। গতকাল মধ্যপ্রদেশে অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদানের সময় এই কথা বলেছেন তিনি।
তিনি এও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিনরাত পরিশ্রম করছে করোনার সঙ্গে লড়াই করতে। তিনি এও জানিয়েছেন সেনারা এবং নৌসেনারা নৌসেনার সদস্যরা অক্সিজেন পাঠিয়েছে দেশের প্রত্যেক কোণায়। করোনা অতিমারির সময় ভালো কাজ করতে গিয়ে, সমাজ সেবা করতে গিয়ে বিপর্যয় ডেকে আনলেন গৌতম গম্ভীর, জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার, বলল দিল্লি হাইকোর্ট। প্রচুর পরিমাণে কোভিড চিকিৎসার ঔষধ কিনেছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। এই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। সোমবার উচ্চ আদালত জানায় গম্ভীরের অভিপ্রায় নিয়ে কোনো প্রশ্ন নেই, তিনি ভালো কাজ করার জন্যই এত ওষুধ কিনেছিলেন, কিন্তু রাজ্যে যখন ওষুধের অভাব তখন একজন এত পরিমাণ ওষুধপত্র একসঙ্গে পেলেন কী করে, সেটাই প্রশ্ন। একই দোষে তদন্ত হবে আপ বিধায়ক প্রীতি তোমর এবং প্রবীণ কুমারের বিরুদ্ধেও। একজন কী করে 2000 পাতা ফ্লাবিফ্লু ঔষধ পায় তা দেখতে ড্রাগ কন্ট্রোলকে নির্দেশ দিয়েছে বিচারপতি ভিপিন সঙ্গী এবং জেসমিন সিংয়ের বেঞ্চ। দুই বিচারপতির বেঞ্চ বলেন, গৌতম গম্ভীর নিঃসন্দেহে সাধু উদ্দেশ্যেই কাজ করেছেন, আমরা তার অভিপ্রায় নিয়ে সন্দেহ প্রকাশ করছি না, তিনি আমাদের জাতীয় দলের খেলোয়াড় ছিলেন। আমাদের প্রশ্ন, এটা কি আদৌ দায়িত্বশীল কাজ করেছেন তিনি? আমরা তার অভিপ্রায় নিয়ে সন্দেহ না করলেও আদতে তার কাজ বিপর্যয় ডেকে এনেছে বলে মতামত দিল্লি হাইকোর্টের। কোকেন কাণ্ডে ধৃত বিজেপি নেতার সঙ্গে রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকরের ছবি পোস্ট, ফের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় রাজ্যপাল জগদীপ ধনকর। ফের রাজ্যপাল জগদীপ ধনকরকে নিশানা করলেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি কোকেন কাণ্ডে ধৃত বিজেপি নেতা রাকেশ সিংয়ের সঙ্গে রাজ্যপালের ছবি পোস্ট করে আক্রমণ শাণালেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি টুইটারে রাজ্যপাল জগদীপ ধনকর এবং রাকেশ সিংয়ের একটি ছবি পোস্ট করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যে ছবিতে লেখা, কোকেন পাচারকারীর সঙ্গে মাননীয় রাজ্যপাল, রাকেশ সিংয়ের উন্নতি নাকি রাজ্যপাল পদমর্যাদার অবনতি, প্রশ্ন ছুড়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরপর রাজ্যপালকে ট্যাগ করে ছবিটি পোস্ট করেন তৃণমূল সাংসদ। এর আগে রাজ্যপালের অনুমতিতে নারদকাণ্ডে শাসক দলের তিন মন্ত্রী বিধায়ককে সিবিআই গ্রেপ্তার করলে জগদীপ ধনকরকে কড়া ভাষায় তোপ দাগেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের বিরুদ্ধে থানায় থানায় অভিযোগ দায়ের করে জেলে ঢোকানোরও কথা বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি, ভর্তি করা হলো হাসপাতালে। গত কয়েকদিন আগেই সপরিবারে করোনা আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সম্প্রতি করোনামুক্ত হয়েছেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য, বাড়িও ফিরে গিয়েছেন তার স্ত্রী। হঠাৎ করেই আজ সকালে অবস্থার অবনতি ঘটতে থাকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বাড়িতেই ছুটে আসেন ডক্টররা, জানা যাচ্ছে এই অবস্থায় তাকে আর বাড়িতে রেখে চিকিৎসা করাতে চান না পারিবারিক চিকিৎসকরা। উডল্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ইতিমধ্যে তাকে। বুদ্ধবাবুর শারীরিক অবস্থার অবনতির কথা সামনে আসতে চিন্তিত পরিবার থেকে দলীয় সমর্থকরা। মঙ্গলবার সকাল থেকেই আচমকাই হয় অবস্থার অবনতি, নেমে গিয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে অক্সিজেনের মাত্রা। নেমে গিয়েছে 80-এর নিচে, আর তাই কোনো রিস্ক নিতে চান না প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবার, তাই ভর্তি করা হচ্ছে হাসপাতালে। রাজ্যে গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগ, মোবাইলে ইমেইল পাঠিয়ে করা যাবে আবেদন। রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন চাকরির ঘোষণা। এনআরইজিএ অর্থাৎ 100 দিনের কাজ দেখাশোনার জন্য গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগ, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অফিসে নিয়োগ করা হবে। সম্প্রতি জারি হয়েছে এই নিয়োগের বিজ্ঞপ্তি। চুক্তিভিত্তিক পদে নিয়োগ হলেও আগামী দিনে কাজের চাহিদা অনুযায়ী সময়সীমা বাড়ানো হতে পারে। অনলাইন অফলাইন দুই মাধ্যমেই আবেদন করতে পারবেন প্রার্থীরা। শিক্ষাগত যোগ্যতা, বিজ্ঞান বিষয়ে 55% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করা যাবে, তার সাথে 6 মাসের কম্পিউটার কোর্স থাকা বাধ্যতামূলক। বয়স 18-35 বছরের মধ্যে হলে আবেদন করা যাবে। নিয়োগ করা হচ্ছে বীরভূম জেলার ময়ূরেশ্বরী ডেভেলপমেন্ট ব্লকে। উল্লেখ্য, আবেদনকারীকে এই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদন করবেন কীভাবে? আবেদন দুইভাবে করতে পারবেন। প্রথম হলো আবেদনপত্র পূরণ করে তার সাথে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে ময়ূরেশ্বর ডেভেলপমেন্ট ব্লক এলাকার MGNREGS অফিসে জমা দিতে হবে। এছাড়া অনলাইনে ইমেল পাঠিয়েও আবেদন করা যাবে। আবেদনপত্র পূরণ করে ডকুমেন্ট যুক্ত করে একটি PDF ফাইল বানিয়ে ওই ইমেল আইডিতে পাঠাতে হবে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 31শে মে। অতিরিক্ত তথ্যের জন্য আপনারা ভিজিট করতে পারেন www.birbhum.gov.in এই ওয়েবসাইটে। রাজ্যের প্রত্যেকটি পরিবারের মহিলাদের মাসে হাত খরচের জন্য দেওয়া হচ্ছে 1000 টাকা করে, এছাড়া পুরুষদের দেওয়া হচ্ছে বছরে 10,000 টাকা করে। চলুন বিস্তারিত জানব।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানালেন সাংবাদিক বৈঠক করে যে ভোটের ইস্তেহারে তৃণমূলের যে ইস্তেহার সেখানে জানানো হয়েছিল রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলে যদি তৃণমূল ক্ষমতায় এসে তাহলে রাজ্যের প্রত্যেকটি পরিবারের মহিলাদের মাসে 500 টাকা এবং 1000 টাকা করে দেওয়া হবে হাত খরচের জন্য। যারা জেনারেল কাস্টের মহিলা রয়েছেন তাদের প্রত্যেক মাসে 500 টাকা করে হাত খরচের জন্য যা দেওয়া হবে। যারা তপশিলি জাতি এসসি এসটি রয়েছেন এবং তপশিলি জাতি উপজাতি রয়েছেন সে সকল পরিবারের মহিলাদের প্রত্যেক মাসে হাত খরচের জন্য 1000 টাকা করে দেবেন মুখ্যমন্ত্রী। তো সেই প্রতিশ্রুতি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাখলেন এবং এই লক্ষ্মী ভাণ্ডারে এই টাকাটা দেওয়া হবে হাত খরচের জন্য মহিলাদের, তেমনটাই কিন্তু জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কিন্তু মন্ত্রিসভায় এই বিষয়টি পাশ করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুব শীঘ্রই কিন্তু প্রকল্পটি চালু হচ্ছে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু কৃষক ভাইরা বছরে 6000 টাকা করে পায়, সেটা কিন্তু বাড়িয়ে 10000 টাকা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাও কিন্তু চূড়ান্ত হয়ে গেছে, বেশ কিছুদিনের মধ্যে এই প্রকল্পগুলো চালু হয়ে যাবে এবং কিন্তু মন্ত্রিসভা ইতিমধ্যেই পাশ করে নিলেন এই বিষয়গুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানালেন এই প্রকল্প চালু করার জন্য টাস্কফোর্স গঠন করা হয়েছে, মুখ্য সচিব এই টাস্কফোর্সের মাথায় থাকবেন। মুখ্যমন্ত্রী জানান এই প্রকল্পগুলো চালু করতে কিছুটা সময় লাগছে, তবে সরকার গঠনের 1 মাসের মধ্যে এই প্রকল্পগুলো কার্যকর করতে মন্ত্রিসভার বৈঠকে তা কিন্তু পাশ করানো হলো খুব দ্রুতই। যত দ্রুত সম্ভব এই প্রকল্পগুলো চালু করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বিদায় নিচ্ছি, এখানেই ফিরে আসবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আপনাদের প্রিয় রোজ বাংলা ইউটিউব চ্যানেল।